দর্শক, নুসরাতকে নিয়ে কিছু কথা বলতে চাই। আমি জানি যে অনেকে এই বিষয় নিয়ে অনেক কথা বলেছেন, এই প্রতিদিনই গণমাধ্যমে কথাবার্তা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা হচ্ছে নুসরাতের ঘটনাকে কেন্দ্র করে, যে কেন এই নুসরাতের এই রকম পরিণতি হলো, এরকম সুন্দর একটি মেয়ে এবং খুবই অল্প বয়স, 18 বছর মাত্র বয়স, পরীক্ষা দিতে এসে যে নির্মম পৈশাচিক হত্যাকাণ্ডের শিকার হলো, এই ঘটনাটা সারা দেশের মানুষের হৃদয়কে নাড়ি দিয়েছে। আমি মনে করি শুধু দেশে না, আমি এই কয়েকদিনে লক্ষ্য করলাম যে বিশ্বের যে যেখানেই আছে না কেন, সেখানকার বসবাসরত বাংলাদেশিদের প্রত্যেকেরই মনকে নাড়া দিয়েছে, হৃদয়কে দোলা দিয়েছে এবং প্রত্যেকেই বেদনায় একেবারে দুমড়ে মুষড়ে পড়েছে এবং নিন্দা প্রতিবাদ জানানোর ভাষা অনেকে হারিয়ে ফেলেছে। এই ঘটনাটা সারা বিশ্বে আমি মনে করি যে একটি একটি খুবই একটি আলোচিত ঘটনা এবং একটি নির্মম পৈশাচিক একটি হত্যাকাণ্ড। অনেকে বলছেন যে এই হত্যাকাণ্ডের জন্য কারা দায়ী, তাদের শাস্তি দেওয়া হোক, একেবারে প্রকাশ্য শাস্তি, মানে প্রকাশ্যে সবার সামনেই যাতে একটি দৃষ্টান্তমূলক ফাঁসির যাতে আদেশ দেওয়া হয় এবং তার মধ্যে দিয়ে যাতে আর কেউ সাহস না পায়। কিন্তু আমার কি মনে হয় জানেন, এই ঘটনার জন্য যারা অভিযুক্ত শুধু তারা না, মনে হয় যে আমরা গোটা সমাজ, গোটা রাষ্ট্র মনে হচ্ছে আমরা দায়ী। আমরা কেন বাঁচাতে পারলাম না, সবচেয়ে বড় প্রশ্ন হলো আমার কাছে এটি, যে নুসরাতের মতো একটি মেয়ে যে নিপীড়নের শিকার হলো, নিগ্রহের শিকার হলো, ওই যেই মাদ্রাসায় তিনি পড়তেন তারই প্রিন্সিপালের হাতে, এই সেই নিগ্রহের প্রতিবাদে শুধুমাত্র তার পরিবার ঘটনার প্রতিবাদ করলো, 26 তারিখের ঘটনা, 27 তারিখে মামলা দায়ের করা হলো এবং মামলা দায়েরের পর থেকে হুমকি ধামকি হচ্ছিল। এই পরিবারটা তার সন্তানকে আগলে রেখে চলছিল এবং পরীক্ষা হলে আনা নেয়া করছিল এবং তার নিরাপত্তার জন্য শুধুমাত্র পরিবার, ওই সময় স্থানীয় কোনো সমাজ, প্রশাসন, পুলিশ কেউ কিন্তু এগিয়ে আসেনি। এবং দুর্ভাগ্য হলো এটা যে নুসরাতের পক্ষে তো ওই সময় কেউ নামেই নি রাস্তায়, বরং যে নিপীড়ক, যে অভিযুক্ত, যে প্রিন্সিপাল, তার পক্ষেই বরং মিছিল হয়েছে, মিটিং হয়েছে, আলটিমেটাম দেওয়া হয়েছে। কী অদ্ভুত ব্যাপার, একটি মেয়ের পক্ষে কেউ দাঁড়ানোর মতন সাহস পেল না, কেউ একটা নৈতিক একটি অবস্থান নিতে পারলো না। এমন একটা রাষ্ট্রে আমরা বসবাস করি। আমি মনে করি যে এই অবস্থাটা আসলে ফেনীর সোনাগাজীর এই অবস্থাটা সারা বাংলাদেশের একটি চিত্র, যে চিত্রে আমরা দেখি যে যারা নিপীড়িত হয়, যারা ধর্ষণের শিকার হয়, যারা নিগ্রহের শিকার হয়, তাদের পক্ষে এখন সমাজ, রাষ্ট্র দাঁড়ায় না। তার মানে হচ্ছে এই যে এই ঘটনার জন্য অভিযুক্ত শুধু এই 4 জন বা 5 জন নয়, আমি মনে করি গোটা সমাজ, গোটা রাষ্ট্র হচ্ছে দায়ী। এখন কেন এই অবস্থা, দেখুন নুসরাতের এই ঘটনাটা একটি কারণে খুবই আলোচিত এবং আলোড়িত হয়েছে, যে নুসরাত তো একটা ধর্মীয় পোশাকে একেবারে মাদ্রাসায় পড়াশোনা করছিল। এবং দেখুন, যেসব বাংলাদেশের যে সমস্ত পরিবার ধর্মীয়ভাবে যারা একটু বেশি দুর্বল, তারা কিন্তু তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠায়, তারা মনে করে যে সন্তানকে ধর্মীয় শিক্ষার মধ্য দিয়ে সোয়াব কামাবেন এবং যেই সন্তানটি যাচ্ছে সেও ভেস্তে যাবেন এবং তাকে এই পাঠানোর জন্য অভিভাবক অর্থাৎ বাবা মা সেও ভেস্তে যাবেন, এরকম একটা কিন্তু ধর্মীয় চেতনা বা মূল্যবোধের প্রেক্ষিতেই কিন্তু সন্তানকে অনেকে মাদ্রাসা দেন। কিন্তু দেখেন, সেই মাদ্রাসা কিন্তু রক্ষা করতে পারেনি নুসরাতকে। নুসরাত দেখুন, যখন নাকি নুসরাত তাদের পোশাক দেখুন, একটি ধর্মীয় পোশাক, এবং তার যে নিপীড়ক, যে প্রিন্সিপাল, তারও ধর্মীয় পোশাক, এবং নিপীড়কের পক্ষে যারা মাঠে নামলেন তারাও কিন্তু সেই ধর্মীয় পোশাক। ইভেন নুসরাতকে যেভাবে পরীক্ষা হলের 3 তলায় নিয়ে যে মানে হত্যা করা হলো, সেখানেও যাদের পোশাক ছিল যে 5 জনের,
তাদেরও কিন্তু ধর্মীয় পোশাক। সুতরাং পোশাক অনেকে মনে করেন যে খুব ধর্মীয় পোশাক পরলেই বোধ হয় সে তার কী বলে সম্মান বৃদ্ধি হয় এবং সমাজে অনেক রকম অনাচার ব্যভিচার থেকে দূরে থাকা যায়। আসলে তা না, এখানে নুসরাতের এই ঘটনা প্রমাণ করলো যে পোশাক বড় কথা নয়, মূল্যবোধ বড় কথা। মূল্যবোধ যদি না থাকে তাহলে কোনো পোশাক দিয়েই কিন্তু কাউকে রক্ষা করা যায় না, এবং আমরা কিন্তু নুসরাতকে রক্ষা করতে পারিনি। সুতরাং আমার মনে হয় যে সমাজ এবং রাষ্ট্রে যদি মূল্যবোধের সংস্কৃতিটা যদি ফিরিয়ে আনা না যায়, তাহলে আপনি যে পোশাকই পরুন না কেন, যে শিক্ষা প্রতিষ্ঠানই পড়ুন না কেন, তারা কিন্তু ধর্ষণের শিকার হবে, নিপীড়নের শিকার হবে। এবং দেখুন আজকে অনেকেই বলছেন যে মাদ্রাসাগুলোকে ইনভেস্টিগেট করা দরকার, মাদ্রাসার মনে হচ্ছে যেন সংকট। সংকটটা মাদ্রাসা না, মাদ্রাসাও একটা শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাটাকে আধুনিকায়ন করা হচ্ছে, আরও আপনি করতে পারেন। সমস্যাটা হচ্ছে আমাদের মূল্যবোধ, সমস্যাটা হচ্ছে আমাদের সংস্কৃতি। সেই জায়গাটা যদি আমরা মেরামতটা না করতে পারি তাহলে লাভ হবে না। আজকে কি শুধুমাত্র নুসরতই ধর্ষণের বা নিপীড়নের শিকার হচ্ছে? নুসরাতের মতন অনেকেই সর্বোচ্চ বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায়ও কিন্তু নিপীড়নের শিকার হচ্ছে। অর্থাৎ পুরো এই যে পুরুষতান্ত্রিক সমাজ কাঠামো, তাদের ভেতরে যে একটি আগ্রাসী তৎপরতা এবং মনোবৃত্তি, সেই মনোবৃত্তির কারণেই কিন্তু তারা নিপীড়নের শিকার হচ্ছে। আরেকটি জিনিস লক্ষ্য করবেন যে এই ধর্ষণ কিন্তু একটি বিচ্ছিন্ন কোনো ঘটনা না, ধর্ষণের সাথে ক্ষমতার রাজনীতি একটি সম্পর্ক আছে। ধর্ষণ, দখল, চাঁদাবাজি এবং কী বলে একটা দুর্বৃত্ত পরায়ণ, সবই কিন্তু অপরাজনীতির অংশ এবং ক্ষমতার অপব্যবহার। অর্থাৎ যেইখানে ক্ষমতায়, যেখানে সুশাসন থাকে না, যেই ক্ষমতাটা মানুষকে নিষ্পেষণ করে, যে ক্ষমতার মধ্য দিয়ে কেউ কেউ বিত্ত বৈভব বাড়ানোর চেষ্টা করে, তারই কিন্তু নানান রকম উপসর্গ হচ্ছে। একটি হচ্ছে ধর্ষণ, দখল, চাঁদাবাজি, নানা ধরনের ইভেন মাদক, সবই কিন্তু একটার সাথে একটা সম্পর্কযুক্ত। সুতরাং আমাদের রাষ্ট্র, সমাজ এবং রাজনীতিতে যে এই যে ক্ষমতার অপব্যবহার এবং অপরাজনীতি, সেটাকে যদি দূর না করে আপনি যদি গণতান্ত্রিক সংস্কৃতি, গণতান্ত্রিক চর্চা, সুস্থ রাজনীতির চর্চা, সেইগুলোকে যদি কী বলে সমুন্নত রাখা না যায়, সেইগুলো যদি প্রসার ব্যাপ্তি যদি না ঘটানো যায়, তাহলে কিন্তু এই নুসরাতের মতন মেয়েদেরকে কিন্তু রক্ষা করা সম্ভব না। আপনি দেখুন যে নুসরাতের এই ঘটনায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সবাই কিন্তু ক্ষমতার হলো অংশীদার, অর্থাৎ তারা ক্ষমতাকে নানাভাবে ব্যবহার করছে। কেউ করছে ধর্ষণে, কেউ নিপীড়নে, কেউ দখল, চাঁদাবাজি। আপনি এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আপনি প্রত্যেকটাই যদি আপনি তদন্ত করেন তাদের ব্যাপারে, তারা শুধু ধর্ষণের সাথে যুক্ত না, যত রকম আপনার খারাপ উপসর্গ যেগুলি বলেছি, যে ক্ষমতার রাজনীতির যেই সাইড এফেক্টগুলো, যেগুলি ধর্ষণ, দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মারপিট করা, অন্যকে অপদস্থ করা, সবগুলো কিন্তু তার একটি অংশ। এবং দেখুন এই এই ক্ষমতাগুলোর সাথে অদ্ভুতভাবে আইন, বিচার সবগুলো এক হয়ে যায়। এবং দেখুন যেই পুলিশ প্রোটেকশন দেওয়ার কথা নুসরাতকে, সে প্রোটেকশনটা না দিয়ে বরং ধর্ষক বা নিপীড়কের পক্ষে অবস্থান নিয়েছে। সে প্রথমে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তাকে বিভ্রান্ত করার জন্য তাকে তার বক্তব্যটা ভিডিও ধারণ করে ভাইরাল করেছে। অর্থাৎ এক ধরনের প্রশ্রয়, অর্থাৎ যারা এই যে অপরাজনীতি এবং ক্ষমতার অপব্যবহারের সাথে যুক্ত যে এই সমস্ত গোষ্ঠীগুলো আছে সমাজে, তাদেরকে কিন্তু আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, আইনের যারা রক্ষক তারাই। এবং সেই কারণে কিন্তু দেখুন যে, এবং তারা এখন এত গুরুত্বপূর্ণ, রাজনৈতিকভাবে যারা যুক্ত ছিলেন তারা কিন্তু গ্রেপ্তার হন, কিন্তু তারা কিন্তু গ্রেপ্তার হন না, তারা ক্লোজ হন, ক্লোজ হয়ে আরেকটা জায়গায় যান। এবং তাদের বিরুদ্ধে দেখুন ICT মামলায়, ডিজিটাল সিকিউরিটি আইনে তাদের মামলাও করা হলো। অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে মামলা করার সাথে সাথে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং নন বেলেবল ধারায় তাদেরকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু সেই ওসি সাহেবকে কিন্তু এখনও পর্যন্ত তার ব্যাপারে কিন্তু ডিজিটাল আইনে মামলা করা হলো এবং
তার ব্যাপারে যেহেতু অভিযোগ আছে, সুতরাং ক্লোজ করে নিয়ে তাকে আরেকটা জায়গায় পোস্টিং দেওয়া হলো বা অন্য জায়গায় সংযুক্ত করা হলো। কিন্তু যেই 12 জন বা 13 জনকে গ্রেপ্তার করা হলো, তাদের সাথে কিন্তু তাকে সংযুক্ত করা হলো না। এখন যদি আপনি বলেন যিনি আইনের, যার প্রোটেকশন দেওয়ার কথা নুসরাতকে, তিনি দিলেন না, উল্টো তাকে আরও কী বলে আরেক ধরনের নিপীড়ন করলেন, তিনি কিন্তু ধরাছোঁয়ার বাইরে। অন্যরা কিন্তু যদি আসামি হয়ে থাকে, তারা যদি অপরাধে অভিযুক্ত হয়ে থাকে, তাহলে কেন ওসি না? অর্থাৎ দেখুন, রাষ্ট্র সমাজ আমরা কী করছি, আমরা করছি যে ক্ষমতার যেইগুলো, যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেইগুলোকে আমরা, এবং গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্টগুলোকে আমরা কিন্তু আগলে রাখছি, আগলে রেখে কম, অর্থাৎ কম গুরুত্বপূর্ণ যারা তাদের উপরে কিন্তু আমরা দায় চাপানোর চেষ্টা করছি। কিন্তু বিষয়টি কি তাই? আমরা বইতে তো পড়ি যে আইনের চোখে সবাই সমান, কিন্তু তাহলে সমান হলো না কেন? কেন শুধুমাত্র যারা রাজনীতির সাথে যুক্ত তারা গ্রেপ্তার হলো, কিন্তু আইনের সাথে যারা যুক্ত, যাদের মূল দায়িত্বটা সেই প্রোটেকশনটা দেয়া, তারা কেন এই মানে এই ঘটনার বাইরে থেকে যাচ্ছে এবং এখনও পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না? সুতরাং আমি যেই কথাটি বলতে চাচ্ছি, যে আসলে সেই জন্য আমি শুরুতেই বললাম যে নুসরাতের এই ঘটনায় মনে হচ্ছে যে আসলে এই 4-5 জন না, আমরা পুরো সমাজ, পুরো রাষ্ট্র, পুরো রাজনীতি, সবাই আমরা যেন দায়ী। কারণ আমরা যদি সুশাসনটা নিশ্চিত না করি, আমরা যদি জবাবদিহি জায়গাটা যদি নিশ্চিত না করি, ওই যে আইনের চোখে সমান যে কথাটি বললাম সেটি যদি নিশ্চিত না করি, তাহলে আপনি বিচ্ছিন্নভাবে এই যারা হত্যাকাণ্ডে অংশ নিল শুধুমাত্র তাদেরকে আপনি অভিযুক্ত করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়ে কী লাভ হবে? এই ঘটনাগুলো তো থাকবে, কারণ যেখানে আশ্রয় প্রশ্রয় পাবে, আজকে ফেনী সোনাগাজিত হয়েছে, আপনি দেখবেন কিছুদিন পরে আরেকটা জায়গায় হবে। অর্থাৎ মূল জায়গাগুলোকে আপনাকে মেরামত করতে হবে। এবং মূল জায়গাটা কি? মূল জায়গাটা হচ্ছে রাজনীতি। মূল জায়গা কি? মূল জায়গাটা হচ্ছে আইনের শাসন। মূল জায়গা কি? মূল জায়গাটা হচ্ছে ক্ষমতা। এই জায়গাগুলোকে আপনাকে ভারসাম্য করতে হবে, জবাবদিহি করতে হবে, স্বচ্ছতা আনতে হবে। তা না হলে কিন্তু নুসরাতের মতন অনেককেই জীবন দিতে হবে। দর্শক,